আসসালামু আলাইকুম সবাইকে, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা। এখন বাজতেছে বিকেল 5টা, আমি আছি রাজধানী কুয়ালালামপুরের টাইম স্কোয়ারে। দেখুন এখানে মার্দেকা 118 টাইম স্কোয়ার ফিচার নেই। তো বিষয়টা হচ্ছে যাই, বাংলাদেশ থেকে অনেকেই আমাকে বিভিন্ন প্রশ্ন করতেছে মালয়েশিয়া সম্পর্কে, তো আমি হয়তো একটু ব্যস্ততার কারণে ইনস্ট্যান্টলি রিপ্লাই দিতে পারতেছি না। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব। তো বাংলাদেশ থেকে একটা ভাই প্রশ্ন করেছে, উনি মেবি স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়াতে আসবে। তো উনি প্রশ্ন করেছে যে ভাইয়া, মালয়েশিয়াতে রেস্টুরেন্টে পার্ট টাইম জবে পার আওয়ার মানে এক ঘন্টায় কত করে আর্ন করা যায় বা কত করে দেয়া আর কি। তো আসলে আমি চেষ্টা করি সবসময় সঠিক অ্যান্সার দিয়ে আপনাদেরকে হেল্প করার জন্য। তো মালয়েশিয়াতে রেস্টুরেন্টে স্টুডেন্টরা বা আমাদের যে সকল ফ্রেন্ড সার্কেল আছে, ওরা পার্ট টাইম জব করে অ্যারাউন্ড মানে সর্বনিম্ন এখন 10 টাকা থেকে 15 রিঙ্গিত 20 রিঙ্গিত এরকমও হয়। আপনার কাজের এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনাকে মূল্যায়ন করা হবে বা ওই রেস্টুরেন্টের বিজির উপরে ডিপেন্ড করে আর কি। তো সর্বনিম্ন এখন কুয়ালালামপুরের সাইটে হচ্ছে যাই সর্বনিম্ন 10 রিঙ্গিত, সর্বনিম্ন 10 রিঙ্গিত করে পে করে আর কি। বা ওই রকম হিসেবে মানে বর্তমানে তো সব কিছু মোটামুটি এক্সপেন্সিভ, তো সেই তুলনায় সর্বনিম্ন 10 রিঙ্গিত এবং সর্বোচ্চ 15 রিঙ্গিত বা 20 রিঙ্গিত 18 রিঙ্গিত এরকমও পে করা হয় আর কি। তো আপনারা ধরে নিতে পারেন হচ্ছে যাই শিওর 10 রিঙ্গিত থেকে 20 রিঙ্গিতের ভিতরেই, 10 থেকে 20 রিঙ্গিতের ভিতরে আপনাদেরকে পে করা হবে যারা পার্ট টাইম করবেন আর কি। আর পারমানেন্ট হলে আপনাকে হয়তো ওই রকম আপনার কাজের এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনাকে মূল্যায়ন করা হবে। এরপরে আর একটা প্রশ্ন হচ্ছে যে অনেকেই আমাকে রীতিমতো দেখতেছি বিভিন্ন মালয়েশিয়ার বিভিন্ন স্টেটের লোকেশান দিতেছেন যে ভাইয়া সেলাঙ্গুর কোথায়, যে ভাইয়া আমফাং এটা কোথায় বা সুবাং জাইয়া এটা কোথায়। তো আসলে এটা কি কুয়ালালামপুরের ভিতরে নেই, এরকম অনেক প্রশ্ন করতেছেন আমাকে। তো আমি যেটা আপনাদেরকে বলবো, একদম সহজে আপনি এটা বের করতে পারবেন, আমাকেও জিজ্ঞেস করা লাগবে না, একদম ইজিতে। যেহেতু আমাদের সামনে এখন চ্যাট জিপিটি আছে, আমাদের সামনে গুগল আছে বা আমাদের সামনে আইফোনে 3 আছে, একদম ইজিতে আপনি যেই কোনো লোকেশান একদম ইজিতে আপনি বের করে নিতে পারেন। তো সেক্ষেত্রে আমাকেও জিজ্ঞেস করা লাগতেছে না বা এত সময় অপেক্ষা করাও লাগতেছে না। আপনি জাস্ট আপনাকে যেই লোকেশানটা দেয় আর কি আপনাদেরকে, তো ওই লোকেশানটা জাস্ট আপনি গুগলে গিয়ে লিখবেন। লিখার পরে আপনি দেখতে পারবেন যে এটা কোন সিটির ভিতরে পড়ছে, যেমন কুয়ালালামপুর, ফিনাং, জোহর বারু, মালাক্কা সিটি, মানে যে সকল সিটিগুলো আছে, গুগলে গিয়ে আপনি জাস্ট একবার সার্চ দিলেই হবে, রাইটিং লিখলেই আপনি পেয়ে যাবেন যে অ্যাকচুয়ালি এই সিটিটা কোথায় বা কোন এরিয়ার মধ্যে পড়ছে, একদম সহজেই। বা আপনারা অনেকে ইউনিভার্সিটির নাম আমাকে বলেন যে ভাইয়া এই এই ইউনিভার্সিটিটা কোথায় পড়ছে। তো এভাবে আপনারা খুব সহজেই গুগলে গিয়ে আপনারা বিভিন্ন ইউনিভার্সিটির লোকেশান জাস্ট গুগলে গিয়ে আপনি লিখলেই হবে, লিখে সার্চ দিলে আপনি ইউনিভার্সিটির লোকেশান এবং কন্ট্যাক্ট ডিটেলস থেকে শুরু করে এভরিথিং আপনারা গুগলে পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে বা আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য হেল্পফুল ভিডিওগুলো মেকিং করার জন্য। অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।